বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন লাভলি ভিউয়ার্স? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি মাছ কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায় সেই ভিডিও। খুব সহজভাবে আমরা চিংড়ি মাছ পরিষ্কার করতে পারি। আমার কাছে প্রথম দিকে অনেক কঠিন মনে হতো চিংড়ি মাছ পরিষ্কার করা, কিন্তু এখন আমার কাছে অনেক সহজ মনে হয়। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের কাছে অনেক সহজ মনে হবে চিংড়ি মাছ পরিষ্কার করা। আমি একটি কেচি নিয়েছি, কেচি দিয়ে চিংড়ি মাছ এখন পরিষ্কার করব। এখন চিংড়ি মাছের বড় যে অংশগুলো থাকে সেগুলো আমি কেটে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে কেটে নেব। এরপর আমি চিংড়ি মাছের পিঠের উপরের অংশ আমি লম্বা করে কেটে নিব কেচি দিয়ে। আমরা খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ খুব সহজে পরিষ্কার করতে পারি, কিন্তু খোসা সহ চিংড়ি মাছ পরিষ্কার করলে আমার কাছে বেশি ভালো লাগে রান্না করার পর। মাছখান বরাবর কাটার পর সুতার মতো একটি লম্বা কালো অংশ দেখতে পাব, সেটা এখন বের করে নেছি কেচি দিয়ে। এই লম্বা সুতার মতো অংশটাই হচ্ছে এই চিংড়ি মাছের ময়লা, এটা পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যায় চিংড়ি মাছ। এভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ পরিষ্কার করে নেব। দেখলেন তো কিভাবে খুব সহজে চিংড়ি মাছ পরিষ্কার করা যায়। এখন চিংড়ি মাছের মাথার উপরের অংশে যে ময়লাটা থাকবে সেই ময়লা পরিষ্কার করে নিব কেচি দিয়ে ফাঁকা করে নিচ্ছি। এই যে ময়লা খুব সহজেই পরিষ্কার করে ফেললাম। এভাবে সবগুলো চিংড়ি মাছই আমি পরিষ্কার করেছি। খোসা সহ এভাবে চিংড়ি মাছ পরিষ্কার করা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে। দেখলেন তো কিভাবে খুব সহজে চিংড়ি মাছ পরিষ্কার করা যায়। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।